হায়রে মানুষের জীবন, যারা লেখাপড়ি করতেছে তাদের লেখাপড়ি করা ভালো লাগে না, যারা লেখাপড়ি ছাইড়ে চাকরি জীবনে গেছে তাদের চাকরি জীবন ভালো লাগে না, যারা রিলেশন করে নাই তারা রিলেশন করার ইচ্ছা, রিলেশন করার পরে তাদের ভালো লাগে না, ঝামেলা আসে, যারা বিয়ে শাদী করে নাই তাদের বিয়ে শাদী করার ইচ্ছা, বিয়ে শাদী করার পরে ভালো লাগে না। আসলে মানুষের ভালো লাগেটা কিসে? এইভাবে টাকার পিছনে দৌড়ে যায়, এইভাবে সময় নষ্ট করে শুধু দুনিয়ার মোহ ভোগ বিলাস এগুলোর পিছনে থাকে, তারপরেও কি কিছুই ভালো লাগে না, তাহলে এত কিছুর পিছনে ছুটে গেলাম? সারাটা জীবন তো কোনোভাবে পার হয়ে যাবে, তাই না? দেখেন, ছোটবেলায় লেখাপড়া করতাম যখন, তখন লেখাপড়ি ভালো লাগতো না, মনে হইতো যে চাকরি বাকরি করবো বা একটা কিছু করব। আর যখন লেখাপড়া বাদ দিয়ে অন্য কিছু করার দিকে যাই, তখন কাজকর্ম ভালো লাগে না। আর তারপরে একটা ইচ্ছা থাকে যে একটা বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, এগুলা নিয়েই হয়তো জীবনটা কাটাই দেব। কিন্তু কি হয়, এগুলার পিছনে যখন নামি তখন এগুলা কিছুই ভালো লাগে না। একটা সময় এইভাবেই দিন পার হয়ে যায়, মৃত্যুর দিকে ঢলে পড়বে সবাই, আমি আপনি। মৃত্যুর পরে যায় তখন শুধু আফসোস হবে যে ইস, এখন আমার ভালো লাগে না, আমি দুনিয়ায় থাকতে পারতাম তাহলে কিছু ভালো কাজ করে হয়তো এখন ভালো থাকতে পারতাম। তো সব মিলে একটাই কথা যে কিছুই ভালো লাগে না, এর ভিতরেই থাইকা সব কিছুরে ভালো লাগাই নিতে হবে এবং গন্তব্য স্থানের দিকে যাইতে হবে। আমাদের গন্তব্য স্থান যদি টাকা পয়সা না হয়ে জান্নাত হয় না, তাহলে পারা পরকালের কিছু করতে পারবো। আর মানুষ এটা বোঝে না যে এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, এটা কোনো কাজের না, যার কারণে এই দুনিয়ার মোহ আর ভোগ বিলাসেই আমরা বেশি প্রাধান্য দিই। তো আমি মনে করি যে আমাদের পরকালের জীবনই শ্রেষ্ঠ জীবন, তাই এই দুনিয়ার মোহে না পড়ে আমরা পরকালের জন্য কিছু করি, আর যেন পরকালে ভালো থাকতে পারি সেই স্থানটা জীবিত থাকতেই যেন আমরা বুঝতে পারি।